হ্যালো গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন দাস ব্লগস। গার্লস, আজ আমি খাবো, এখানে আছে খিচুড়ি, এখানে আছে পালং শাকের চচ্চড়ি, আর আছে আলু ভাজা। তো গার্লস, দেরি না করে স্টার্ট করে দিচ্ছি। 3, 2, 1 স্টার্ট। প্রথমে আলু ভাজা খাচ্ছি, গরম গরম খিচুড়ি। দারুণ হয়েছে মুগ ডাল আর গোবিন্দভোগ আতপ চালের খিচুড়ি। পালং শাকের সবজিটাও গরম। দারুণ হয়েছে সবজিটা। জাস্ট অসম। গরম গরম খিচুড়ি সঙ্গে পালং শাক আর আলু ভাজা। দারুণ টেস্টি। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খিচুড়ি দারুণ। কিছুটা একদম গলে গিয়েছে। আলু দিয়েছে, দারুণ, খুব টেস্টি হয়েছে। পালং শাকের মধ্যে
আলু, বেগুন, মূলো, সবকিছু সবজি আছে, পটল। পালং শাক আবার একটু পুঁই শাকও দেওয়া হয়েছে মধ্যে, সবকিছু সবজি দিয়ে। তো গাইস, আমার পুরো প্লেট পরিষ্কার হয়ে গেছে, সবটা খেয়ে নিয়েছি, গরম গরম খিচুড়ি, খুব ভালো হয়েছিল আজকে খিচুড়িটা। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও, আশা করি ভালো লাগবে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। Close till I get up, time is barely on our side.